সো বন্ধুরা, রিয়েলি গাইস স্ন্যাপড্রাগন 6 Gen 3 এর মতো প্রসেসর যদি আপনি আন্ডার 10,000 এর মধ্যে পান তাহলে কেমন লাগবে ব্যাপার। দেন হাইলাইটেড বিষয়টা আরও রয়েছে 120Hz এর মতো একটি 5-inch কাট আউট ডিসপ্লে উইথ মেনি মোর। ফার্স্ট অফ অল, যখন এই স্মার্টফোনের বক্সটি আপনি আনবক্সিং করতে যাবেন তাহলে সাথে সাথে কিন্তু স্মার্টফোনটি পেয়ে যাবেন উইথ কভার লাগানো। আর এটি একটি ট্রান্সপারেন্ট টিপিও কেস, দেন রয়েছে কিছু ডকুমেন্টেশন, দেন একটি সিম ইজেক্টর দেন একটি টাইপ এ টু টাইপ সি ডাটা কেবল, দেন সর্বশেষে রয়েছে একটি 20W এর ফাস্ট চার্জার। আর 20W এর ফাস্ট চার্জিং এর কথা শুনে অবশ্যই কিছুটা ধীর গতির কথা মনে পড়বে, কারণ এই স্মার্টফোনটিতে যে 5000mAh যে ব্যাটারিটা ব্যবহার করা হচ্ছে ওটাকে কিন্তু সম্পূর্ণ চার্জ করতে এটি সময় নেবে 2 থেকে 2.5 ঘন্টার কাছাকাছি। তবে এটা আপনার 18W ফাস্ট চার্জিং কে সাপোর্ট করে থাকবে, তার ফলে আপনি 1 থেকে 1.5 দিনের মতন কিন্তু ব্যাটারি ব্যাকআপ নর্মালি ইউজে কিন্তু ইজিলি পেয়ে যাবেন। আর স্মার্টফোনের ফ্রন্টে কিন্তু থাকছে আপনার 6.5 ইঞ্চি মাপের একটি HD+ আর 120Hz একটি IPS LCD প্যানেল, যেটা আপনি একটা কম্প্যাক্ট ডিসপ্লে সাইজ বলতে পারেন। বর্তমানে কিন্তু প্রায় সব কিন্তু 6.5 ইঞ্চি ডিসপ্লের সাথেই আসে। তবে খারাপ লাগার বিষয় যে এতে কিন্তু শুধু থাকছে আপনার 580Hz এর পিক ব্রাইটনেস, যেটা কিন্তু বর্তমান জেনারেশনের জন্য খুবই কমে বলতে পারেন। মিস এক কথায় আপনি যদি দুপুরবেলায় করা রোদে স্মার্টফোনটিকে নিয়ে যান তাহলে অবশ্যই কিছু দেখবেন না স্ক্রিনে, ইভেন স্ক্রিনটাকে কিন্তু আরও প্রোটেকশন করার জন্য, কারণ তারা দিয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। তবে স্মার্টফোনটি চিন এবং বেজেলের ক্ষেত্রে স্মার্টফোনটির নিচের বেজেলটা কিন্তু একটু মোটা দেওয়া হয়েছে বলতে পারেন, তার সাথে উপরে চিনটা কিন্তু সেটা থেকে হালকা ছোট দেওয়া হয়েছে এবং সাইড বেজেলগুলো কিন্তু তার থেকে হালকা ছোট দেওয়া হয়েছে। তবে চিন এবং বেজেলের কারণে কিন্তু স্মার্টফোনটা যদি একটা চিপ রেটের স্মার্টফোন সেটা অবশ্যই তুলে ধরবে। তবে ডিসপ্লের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই ভালো লাগে, সেখানে জাস্ট আপনার HD রেজুলেশন একটা ডিসপ্লে প্যানেল দিয়েছে। তবে হ্যাঁ, 120Hz এর মতন কিন্তু ফাস্ট রিফ্রেশ রেট কিন্তু তারা দিয়েছে, যার ফলে ইউজিং এর ক্ষেত্রে খুবই মাকন একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, যেটা অবশ্যই টুকটাক লেভেলের মাল্টিটাস্কিং বা গেমিং এর সময় কাজে লাগবে। আর গেমিং এর ক্ষেত্রে কিন্তু এতে চিপসেট হিসেবে কিন্তু তারা ব্যবহার করেছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3, যেটা 6nm এর অক্টাকোর প্রসেসর। তো অনেকে শুনে হয়তো ভাবছেন এটা একটা গেমিং চিপসেট এন তেন, এটা কোনো অন্য কথা, এও বলতে পারবো যে আপনার যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 যে প্রসেসরটা রয়েছে ওটার হালকা কিন্তু মিস ওভার ক্লক ভার্সন, তবে ওটা থেকে হালকা বেটার বলতে পারেন, কারণ কি স্মার্টফোনটির যে প্রসেসরটি রয়েছে সেখানে কিন্তু তার অন্তত স্কোর এসেছে অলমোস্ট 450,000 প্লাস, যেটা অন দিস বাজেট এক কথায় আপনি ডিসেন্টও বলতে পারেন। আর এতে পাবজির মতন গেম কিন্তু আপনি 40fps এ রেখে মিস মিডিয়াম সেটিং এ রেখে প্লে করতে পারবেন, আর ফ্রি ফায়ারের মতন গেম কিন্তু আপনি ফুললি হাইলি ম্যাক্স সেটিং এ রেখে প্লে করতে পারবেন। তবে যারা চাচ্ছেন না পাবজির মতন হাই এন্ড গেমগুলো প্লে করার জন্য স্মার্টফোনটিকে পারচেজ করবেন তারা অবশ্যই দূরে থাকবেন, আপনার মিডিয়াম গ্রাফিক্স এর গেম খেলে কিন্তু মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবেন। তবে স্মার্টফোনটির লুকটা যদি একটু লক্ষ্য করেন তাহলে এটা বলবো যে আমি অন্য যে 5-10টা মোটোরোলা স্মার্টফোন রয়েছে ঠিক সেরকমই। আর এর ব্যাকে যে ক্যামেরা মডিউল এরিয়াটুকু রয়েছে সেখানে কিন্তু বলতে পারেন যে মিস আপনি যদি একটা সার্ফেস এরিয়াতে রাখেন তাহলে একটু বাবল কম দেখতে পাবেন। ডিজাইনটা আমি তেমন স্ট্যান্ডার্ড বলবো না, নর্মালি বলবো বাট হ্যাঁ, যে দুটা কালার ভেরিয়েন্টে বের হয়েছে ব্লু এবং গ্রে সেটা কিন্তু একটু মিস আই ক্যাচিং বলতে পারেন। তবে আসতে কিছু বছর আগে অবশ্যই একটা লেদার ব্যাকের স্মার্টফোন কিন্তু আমাদেরকে অবশ্যই 30 থেকে 40 হাজার টাকা পকেট থেকে গুনতে হতো, তবে বর্তমানে আমরা আন্ডার 10,000 মধ্যেই কিন্তু বলতে পারেন যে মিস লেদার ভেরিয়েন্টগুলো পেয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, ফ্যান্টম কোম্পানি যখন থেকে মোটোরোলার সাথে কোলাব করেছে তারা কিন্তু স্মার্টফোনগুলোর কালার কোয়ালিটিতে মিস বলতে পারেন যে একটা ইম্প্রুভমেন্ট আনিয়েছে। আর ফ্যান্টম হচ্ছে কিন্তু বেসিক্যালি একটা কালার কোম্পানি, যারা কিন্তু কাপড়ের মিস কালারগুলো মিস মেকিং করে থাকে আর কি, তাই এখানে বেরি কুল একটা কালার পেয়ে যাবেন, তার সাথে কিন্তু এখানে একটা লেদার ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল থাকবে। আর এই সম্পূর্ণ স্মার্টফোনটা কিন্তু ওজন করা হয়েছে আপনার 183 গ্রাম, ইভেন এর থিকনেস করা হয়েছে আপনার 8mm, তাই বলতে পারেন যে আপনার হাতটা যদি মোটামুটি ছোট হয়ে থাকে তাহলে এটা কিন্তু ইজিলি হ্যান্ড ওভার করতে পারবে। তার সাথে এতে কিন্তু আরও দিয়েছে আপনার IP52 এর কিন্তু রেটিং, যার ফলে এটা কিন্তু মোটামুটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট বলতে পারেন। ইভেন এতে কিন্তু থাকছে আপনার IP52 এর রেটিং, তার সাথে যদি আমি ফিজিক্যালি পোর্টসেন বটনের কথা বলি সেক্ষেত্রে আপনি বটমের দিকে আসলে পেয়ে যাবেন স্পিকার গ্রিল টাইপ সি স্লট প্রাইমারি মাইক্রোফোন দেন 3.5mm হেডফোন জ্যাক, সেটা অবশ্যই ভালো লেগেছে আমার। এবং টপের দিকে আসলে পেয়ে যাবেন কিন্তু সেকেন্ডারি স্পিকার, মিস এক কথা কিন্তু এখানে আপনার বলতে পারেন যে ডুয়াল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। দেন লেফট হ্যান্ড সাইডে কিন্তু প্লেসমেন্ট করা হয়েছে স্মার্টফোনটি সিম ট্রেটি, এখানে আপনার হাইব্রিড সিম স্লট ব্যবহার করা যেখানে একটি সিম অথবা একটি মেমোরি কার্ড বা দুটি সিম ইউজ করতে পারবে। দেন রাইট হ্যান্ড সাইডে কিন্তু প্লেসমেন্ট করা হয়েছে স্মার্টফোনটির ভলিউম লকার উইথ পাওয়ার অফ অন বাটন, তবে হ্যাঁ স্মার্টফোনটি পাওয়ার অফ অন বাটনটা একটু উপরের দিকে প্লেসমেন্ট করেছে। দেন স্মার্টফোনের ব্যাকে কিন্তু থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি থাকছে কিন্তু 50MP মেন ক্যামেরা, দেন সেকেন্ডারিতে একটা 2MP সরকারি লেন্স, আর এতে সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু দিয়েছে, সেটা ভালো লাগলো আর কি আমার। সেখানে একটা 5 ও 16MP সেলফি ক্যামেরা পাবেন। তবে এই বাজেট বিবেচনা অন্যান্য স্মার্টফোন কিন্তু 8MP আসলে সেলফি ক্যামেরা দিয়ে থাকে। এই স্মার্টফোনের ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারা কিন্তু আপনি 1080p 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন, তবে এর ব্যাক ক্যামেরা OIS না থাকলেও কিন্তু আপনি জাইরো EIS পেয়ে যাবেন। আর ব্যাক ক্যামেরা ফটো কোয়ালিটি আমি অ্যাভারেজ টাইপেরই বলবো, কারণ পিকচারগুলোতে আপনার HDR ও ব্যালেন্স থাকে, তার সাথে কালার কোয়ালিটি এবং ডিটেল সবকিছু কিন্তু মোটামুটি ভালোই বলবো, তবে সবসময় যে ভালো ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন আসলে তা না। তবে সেলফি ক্যামেরা দ্বারা মোটামুটি ভালো লেভেলের সেলফিগুলো পেয়ে যাবেন। আপনি যদি এজ এ কম্পেয়ার করেন রিয়েলমি বা ইনফিনিক্সের যেসব মিস এ প্রাইস পয়েন্টে যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলোর থেকে বেটার পেয়ে যাবেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে কিন্তু স্মার্টফোনটি আসতে চলেছে, যার ব্যাক এন্ডে কিন্তু রান করবে
আপনার তাদের নিজস্ব ইউআই মিস হ্যালো ইউআই যেখানে অনেকগুলো অবশ্যই ফিচার তার সাথে তার সাথে আপনি স্মার্ট কানেক্ট ফিচারটাও পেয়ে যাবেন যেটা মিনস আপনি আপনার স্মার্টফোন স্ক্রিনটা কিন্তু ল্যাপটপে শেয়ার করতে পারবেন আর এতে কিন্তু ওয়ান ইয়ার্সের আপনার মেজর আপডেটটা দিতে পারে মিনস অ্যান্ড্রয়েড 15 এর আপডেটটাও পেয়ে যাবেন দেন 4 বছরের কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটটাও থাকছে তবে এই স্মার্টফোনটি ইউজিং এর ক্ষেত্রে যদি সম্পূর্ণ মজাটা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে 8GB র্যাম ভেরিয়েন্টটা পারচেজ করতে হবে তবে এই স্মার্টফোনে একটা 4GB র্যাম ভেরিয়েন্টও রয়েছে যাতে র্যামটা হিসেবে থাকছে এলপিডি 4X আর এতে ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে আপনার 128GB মিনস দুটার ক্ষেত্রেই এবং এতে স্টোরেজ টাইপ হিসেবে কিন্তু দিয়েছে UFS 2.2 যেটা অবশ্যই eMMC 5.1 থেকে আমি বেটার মনে করি তবে যেহেতু এটা মিড রেঞ্জ আপনার সেগমেন্টের স্মার্টফোন তাই এখানে কিছু প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারেন তবে এই স্মার্টফোনটা একটাই নেগেটিভিটি মিনস এই স্মার্টফোনের ক্যামেরার ইউআইটি মিনস আপনি যখনই এই স্মার্টফোনের ক্যামেরা ইউআইটা করবেন বা ক্লিক করবেন একটু ডিলে দেখতে পাবেন দেন প্রাইজিং এর ব্যাপারে বললে অবশ্যই যে কথাটি না বললেই না আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন নতুন তারা প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকের আশা করা যায় স্মার্টফোনটি বেস ব্র্যান্ডের প্রাইস কিন্তু ইন্ডিয়ান মার্কেটে রাখা হতে পারে 9 কিংবা 10,000 রুপির কাছাকাছি আর যেটা 8GB র্যাম ভেরিয়েন্ট রয়েছে সেটা প্রাইস রাখা হতে পারে 11 কিংবা 12,000 রুপির কাছাকাছি আর বাংলাদেশে আসলে কিন্তু এই স্মার্টফোনের প্রাইস গিয়ে দাঁড়াতে পারে 15 কিংবা 18,000 টাকার কাছাকাছি তো অল ওভার এই স্মার্টফোনের কোন দিকগুলো আপনার ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম